নমস্কার বন্ধুরা, সাজ কুকিং ক্যানভাসে সকলকে আরও একবার স্বাগত। আজকে তৈরি করে দেখাবো পিৎজার রেসিপি। এই পিৎজার বিশেষত্ব হচ্ছে, প্রথমত আমরা সম্পূর্ণ বিনা চিজে বানাবো, দ্বিতীয়ত ইস্ট ছাড়া তৈরি হবে, আর তৃতীয়ত বিনা ওভেনে সুস্বাদু পিৎজা তৈরি করব গ্যাসের চুলায়। আর যারা ননভেজ খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। এছাড়াও যারা ননভেজ পছন্দ করো অথবা চিজ পছন্দ করো না, তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে নেবে। দারুণ সুস্বাদু লাগে খেতে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ রেসিপিটা শুরু করি। পিৎজা তৈরি করতে সবার আগে আমাদের যেটা প্রয়োজন, পিৎজার ডো। তো সেজন্য বড় একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা, সেই সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে চিনি, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তারপরে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা 3 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে কুকিং অয়েল। তুমি কুকিং অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। সমস্ত উপকরণ মেশানোর পরে হালকা হাতে ভালো করে মেখে নেব। প্রথমে যেহেতু দইটা দেওয়া আছে, সেজন্য ভালো করে মেখে নেব। যদি আমার মনে হয় যে থিকনেস শক্ত আছে ডোটা, তাহলে এতে জল ব্যবহার করব। তো আমার ডোটা সামান্য শক্ত আছে, সেজন্য এতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে জল। বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না। তো এবার ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ডোটাকে মেখে নিতে হবে। তো ঠেসে ঠেসে 3 থেকে 4 মিনিট আমি ডোটাকে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এখানে কিন্তু শুধুমাত্র 2 চা চামচ জলই ব্যবহার করেছি। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আলাদা পাত্রে এটাকে আমি রেখে দেব। তার জন্য ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলটাকে ভালো করে মাখিয়ে নেব বাটির গায়ে। এবার ডোটাকে রেখে দেব। ডোটাকে রেখে দিয়ে তার উপর থেকেও খুব সামান্য পরিমাণে তেল আমি মাখিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টা। অন্যদিকে আমি 2টো সস তৈরি করে নেব। তো প্রথম সস তৈরি করব হোয়াইট সস। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণে মাখন। মাখনটা গলতে শুরু করো, আমি তারপরে দিয়ে দেব ময়দা। তো মাখনটা আমার গলে গেছে, এবার এতে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ময়দা। ময়দার সাথে মাখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে কিন্তু অনবরত নাড়তে নাড়তে একদম লো ফ্লেমে মেশাতে হবে। তা না হলে কিন্তু নিচ থেকে ময়দা ধরে যেতে পারে। তো ভালো করে আমি ময়দাকে বাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণের দুধ। তবে এই দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। তো 1/2 কাপ পরিমাণে দুধ অল্প অল্প করে মিশিয়ে আমি একটা সসে পরিণত করে নেব। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর দেখো সসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। কিন্তু এটা যেহেতু আমার থিক লাগছে, তার জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিলাম। দিয়ে সসটাকে ভালো করে মিশিয়ে নেব, আর 30 সেকেন্ড মতো একদম লো ফ্লেমে কিন্তু এটাকে মেশাতে হবে। তাহলে আমাদের হোয়াইট সস তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার হোয়াইট সস তৈরি। এবার আমি এটাকে একটা আলাদা বাটিতে তুলে নিলাম। তো আমার হোয়াইট সস রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব রেড সস অথবা পিৎজা সস। তো ইনস্ট্যান্ট পিৎজা সস কী করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, সেই সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে রেড চিলি সস, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স,
আর সামান্য পরিমাণে অরিগানো, সেই সাথে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন যেটাকে আমি ফাইনলি চপড করে নিয়েছিলাম। সমস্তটা মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে নিলেই কিন্তু আমাদের পিৎজা সস একদম তৈরি হয়ে যাবে। তো দেখো আমাদের পিৎজা সস রেডি। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে আমি যেহেতু বিনা ওভেনে বানাবো সেজন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নেব। লবণটা একটু কালো হয়ে গেছে, তাই বলে ঘাবড়িও না, আমি এই লবণটা বেকিংয়ের কাজে ইউজ করি, সেজন্য এই লবণ আমি আলাদা করে কৌটো করে ভরে রেখে দিই। তো এই লবণটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে ধরিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নেব ঢাকা দিয়ে। তো এটা প্রিহিট হতে থাক, আমি অন্যদিকে ডোটা দেখে নিই। 1 ঘন্টা হয়ে গেছে, ডোটা কিন্তু আমার একদম সফট হয়ে গেছে, যেরকম পিৎজার ডো প্রয়োজন ঠিক সেরকমই তৈরি হয়ে গেছে। আবারও ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এবার ওই ডোটাকে আমি বেলে নেব, তার জন্য আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে ডোটাকে ভালো করে বেলে নেব। বেলার সময় খেয়াল রাখবে ময়দার ডো কিন্তু যখনই আমরা যে কোনো পরোটা হোক রুটি হোক বেলার সময় যতই বেলি না কেন ছোটো হয়ে আসে, তো সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই, যতটা পরিমাণে পারবে একটু বড় করে বেলে নেওয়ার চেষ্টা করবে। তারপরে আমরা যে পিৎজাটা বানাবো সেই প্লেটে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে নিলে ওটা নর্মাল যেরকম সাইজের পিৎজা বানাতে চাও সেরকম হয়ে যাবে। তো আমি এরকম একটা সাইজের বেলে নিয়েছি, পরে এটাকে আমি আবার ঠিক করে নেব। এবার আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, তার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিয়েছি, কারণ একটাই, স্টিলের প্লেট তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল লাগানো থাকলে ওটা তাড়াতাড়ি গরম হলেও পিৎজা যখন আমরা বানাবো সেটা অতটা তলা দিয়ে ক্রিস্পি হয়ে যাবে না। যারা ক্রিস্পি পছন্দ করো তারা অ্যালুমিনিয়াম ফয়েল নাও লাগাতে পারো, সেটা কোনো অসুবিধে নেই। তো এখানে অ্যালুমিনিয়াম ফয়েলের প্লেটে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার এই যে ডোটা বেলে রেখেছিলাম ওইটাকে নিয়ে নিলাম, এবার হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম মাপ তোমরা পিৎজার করতে চাও সেরকমভাবে পাতিয়ে দেবে সুন্দরভাবে। তো ক্যামেরাটাকে একটু জুম করে দেখিয়ে দিই, আমার পিৎজার বেসিক যে ডোটা সেটা কিন্তু ঠিক এইভাবে, খুব মোটা না খুব পাতলা না, এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি সস দেব। প্রথমেই যে সসটা দেব সেটা হলো পিৎজা সস, যেটা আমি তৈরি করেছিলাম রেড কালারের সেই সস। তো আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম এবং ভালো করে ওর ওপরে লাগিয়ে দেব। তো দেখো সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে হোয়াইট সসটা দিয়ে দেব। হোয়াইট সসটা দেখেই মনে হচ্ছে না কতটা ক্রিমি, আর তেমনই কিন্তু সুস্বাদু খেতে লাগে। এই সসটা মোটামুটি বানিয়ে রাখলে তোমরা অন্যান্য ডিশেও ইউজ করতে পারো, যেমন পাস্তা, নুডলস, ম্যাগি অথবা পিৎজা ইউজ করতে পারো। তো হোয়াইট সস রেড সস দুটোই আমি লাগিয়ে দিয়েছি। এবার উপর থেকে টপিংটা দিয়ে দেব। এই টপিং সম্পূর্ণ তোমরা নিজেদের মতো করে সাজিয়ে দেবে, আর নিজেদের পছন্দ মতো সবজিও ইউজ করবে, চাইলে তোমরা ননভেজ করতে চাইলে চিকেন পনির এসবগুলোও দিতে পারো। এছাড়াও ভেজের মধ্যে সুইট কর্ন, বেবি কর্ন, ক্যারটস এগুলোও অ্যাড করতে পারো এর সাথে। তো আমি এখানে ক্যাপসিকাম, টমেটো আর অনিয়ন দিয়েছি। তো সুন্দরভাবে এগুলোকে একে একে সাজিয়ে দিলাম। এবার এর উপর থেকে আমি আবার দিয়ে দেব অল্প অল্প করি করে হোয়াইট সস। তো এরকমভাবে অল্প করে করে হোয়াইট সস দিয়ে দিচ্ছি বাকিটা। তো দেখো বন্ধুরা একদম পুরোপুরি বেকিং হওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দেব, তাহলেই কিন্তু পিৎজা বেকিংয়ের জন্য একদম তৈরি হয়ে যাবে।
তো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিলাম, আর সাইড থেকে আমি একটু পিৎজা যে সসটা আছে সেটা লাগিয়ে দেবো। এই যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে এগুলোও খেতে কিন্তু সুস্বাদু লাগে এই সসটা সাইড থেকে লাগিয়ে দিলে। তো এরকম করে হালকা করে আমি একটু পিৎজা সসটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের পিৎজা পুরোপুরি তৈরি বেকিং হওয়ার জন্য। খুব সুন্দর লাগছে না দেখতে? একেবারে অনবদ্য। তো চলো এবার বেকিংটা শুরু করি পিৎজার। তো যে কড়াটা আমি রেখে দিয়েছিলাম প্রিহিট হওয়ার জন্য, সেটা কিন্তু অলরেডি 10 মিনিট হয়ে গেছে, প্রিহিট হয়ে গেছে। তো এখানে এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। তোমাদের কাছে যদি হাতের কাছে স্ট্যান্ড না থাকে, ছোটো বাটি উল্টে দিয়েও এর ওপরে প্লেটটা বসাতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো এইভাবে কেয়ারফুলিভাবে প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমের থেকে একটু বাড়িয়ে এটাকে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। আশা করি 25 মিনিটের মধ্যে আমাদের পিৎজা তৈরি হয়ে যাবে। তো ফিরে আসছি আবার 25 মিনিট পর। তো বন্ধুরা দেখো, আমার এখানে পিৎজাটা তৈরি হতে সময় নিয়েছে 30 মিনিট। তো 25 মিনিট পরে একবার দেখে নিয়েছিলাম, তখনও ওপরটা একটু হালকা কাঁচা ছিল, তার জন্য আরও 5 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এবার কিন্তু আমাদের পিৎজা একেবারে তৈরি হয়ে গেছে। দেখো কতটা সুস্বাদু তৈরি হয়েছে পিৎজা। ওপর দিকটাও যেমন সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর সাইড থেকেও তোমরা বুঝতে পারছো নিচটাতেও খুব সুন্দরভাবে কুক হয়েছে। তো সুস্বাদু পিৎজা, এবার কাটিংয়ের পালা। এবার তোমাদের আমি পিৎজাটাকে কাটিং করে দেখাই কতটা সুস্বাদু দেখতে হয়েছে। এখনই ফ্লেভারটা অনবদ্য লাগছে। তো তোমাদের কাছে সেই ফ্লেভারটা আমি পৌঁছে দিতে পারছি না, তার জন্য পুরো রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই বানিও, আর বানিয়ে আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো এই সুস্বাদু পিৎজা। দেখো একদম পুরোপুরি বেক হয়ে গেছে, যেমন নিচটাতেও খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে যেরকম চেয়েছিলাম, সাইড থেকেও সুন্দরভাবে বেক হয়েছে। দেখো জালিগুলো দেখেই বোঝা যাবে যে পিৎজা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও। আর যারা এতদিন আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ রেসিপি ভিডিও দেখার জন্য। সকলকে থ্যাংক ইউ সো মাচ। রেসিপিটাকে লাইক করো, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায়, টাটা।